Hello, I'm Shakila Zafar. You are watching Dhanak Television. আমাদের রূপালী বাংলার পক্ষ হতে, রূপালী বাংলার দর্শক শ্রোতাদের পক্ষ হতে প্রথমে জানাই অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা এবং রূপালী বাংলা টেলিভিশনকেও অনেক শুভেচ্ছা। আমরা প্রথমে আজকে জানতে চাইব আপনি কিভাবে এই সঙ্গীত জগতে প্রবেশ করলেন। অনেক বড় করে বলতে হয়, কিন্তু তারপরে ছোট করে বলি, আসলে গান গাওয়ার কোনো রকম ইচ্ছা নিয়ে আমি আসলে গান শিখিনি। হঠাৎ করেই গান গাইতে গাইতে প্রফেশনালি আমি চলে এসেছি গানের মধ্যে, এরকম এটা বলতে গেলে জাস্ট একটা হঠাৎ করেই আসা আর কি। আপনি তো বিদেশে অনেক স্টেজ পারফরমেন্সে যান, ওটা সম্পর্কে কি কিছু বলবেন? অবশ্যই, বিদেশে প্রোগ্রাম করতে গেলে যেটা ফিল করি সেটা হচ্ছে যে মোস্টলি যেটা খুব বেশি ফিল করি যে আন্তরিক, কারণ আসলে বাংলা কালচারটা খুব কম বাইরে, বিদেশে সাধারণত বাংলা গান বাংলা প্রোগ্রাম এগুলো কম হয়, এবং যখন আমরা আসি তখন ফিল করি যে কত আন্তরিকভাবে আমাদেরকে অডিয়েন্সরা নিচ্ছে এবং সত্যি মনটা ভরে যায় বিদেশে আসলে। এখন জানতে চাইবো আপনার অ্যালবাম বা ক্যাসেটের ব্যাপারে কিছু নতুন কেন। হ্যাঁ, আমি আমার লাস্ট অ্যালবাম বেরিয়েছে চোখ দিয়ে ছুঁয়েছ হৃদয়, তার আগের অ্যালবাম ছিল লজ্জা পাই। বিদেশ থেকে ফিরে যাওয়ার পরে আমার নেক্সট অ্যালবামের কাজ শুরু করব। কি নাম হবে এখনো কিছু ঠিক করিনি। আপনি আমাদের রূপালী বাংলার দর্শকদের জন্য কি কিছু বলবেন? আমি রূপালী বাংলার দর্শকদের অসম্ভব আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আমার আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি যদি কিছু মনে না করেন, দর্শকদের আমাকে বলতে বলা হয়েছে আপনি কি আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু বলবেন, কোথায় থাকেন? শিওর, আমি আমি আমার পার্সোনাল লাইফ আমি অবশ্যই বলবো। আমি কোথায় থাকি, আমি ঢাকাতে থাকি, আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, হি লিভস ইন দুবাই, অ্যান্ড আমার একটা ছেলে আছে, ওর নাম মুফরাদ, ও হিজ 13। এই তো গান বাজনা করি, খাই দাই, গান গাই, তাইলে নাইলে না, ইটস জাস্ট লাইক দ্যাট। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমাদের রূপালী বাংলার জন্য সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, রূপালী বাংলা টিভিকেও অনেক।